আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরো একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরো একটি নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে দুই তলা একটি বাড়ির ডিজাইন চার বেডরুমের এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনের ডিজাইনটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাড়িটির সামনে একটি সুন্দর ফোর্স থাকবে এবং দুইটি বেডরুমের সামনে দুইটি সুন্দর বারান্দা থাকবে ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে সেম ডিজাইনের দুইটি বেডরুমের সামনে দুইটি সুন্দর বারান্দা থাকবে এমন একটি ব্যালকনি থাকবে আপনারা চাইলে এখানে বসতে পারবেন গল্প করতে পারবে এবং চা খেতে পারবেন এই বাড়িটিতে চারটি বেডরুম অ্যাটাচ টয়লেট কিচেন রুম ডোয়িং রুম ডাইনিং রুম সিঁড়ির রুম এবং এবার জায়গা রয়েছে আপনারা চাইলে এই বাড়িটিকে দুই তলা তিন তলা এবং পাঁচ তলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে এক তলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে এবং তিন তলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আপনার বাড়িটি থ্রি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন আপনারা ছেলে এই বাড়িটিকে দুই বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন তিন বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন এবং ফার্স্ট বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ হবে বাড়িটির ভিতরে ইন্টির ডিজাইন বাড়িটির ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট এবং কোন ফার্নিচার কোথায় সেট করতে হবে এবং এই বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কাটা জমি লাগবে কত টাকা মিস্ত্রি খরচ আসবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এই কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটি থ্রি ডি ভিডিওটি দেখে নিছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনার বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির ডিজাইন টি দেখে নিছেন তারপরও আমরা বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে আপনাদের আরো ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি এটি হচ্ছে বাড়িটির সামনে ফার্স্ট ফ্লোরে সুন্দর একটি থাকবে ফোর্স এবং এর নিচে দুই পাশে পর্যাপ্ত জায়গা আছে আপনার ছেলে এখানে বসার ব্যবস্থা করতে পারবেন আমরা এক পাশে এখানে বসার ব্যবস্থা করে দিচ্ছি দুইটি বেডরুমের সামনে দুইটি সুন্দর বারান্দা থাকবে ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোর সেম একই ডিজাইনের দুইটি বেডরুমের সামনে দুইটি সুন্দর বারান্দা থাকবে এবং একটি ব্যালকনি থাকে আপনারা চাইলে এখানে টেবিল সেট করে দিতে পারবেন এখানে অপসর সময় বসতে পারবেন গল্প করতে পারবেন এবং চা খেতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন বাড়িটির ফিসনের দুইটি বেডরুম সামনে আমরা কোনো বারান্দা ব্যবহার করি না আপনাদের যদি বারান্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারান্দা নির্মাণ করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাদার ডিজাইন আমরা সাদার ফ্লোর সুন্দর ডিজাইন ফেব্রেন টাইলস ব্যবহার করছি আপনারা ছেলে আপনাদের মতো করে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস ব্যবহার করতে পারবেন আমরা এই পাশে একটি সাতা এবং টেবিল সেট করে দিচ্ছি আপনার ছেলে এখানে বসতে পারবেন গল্প করতে পারবেন পারবেন সাদার চতুর্দিকে আমরা ফেরাফেট ওয়াল সেট করে দিছি আপনার ছেলে এখানে ফুলের ট্রপ ফল গাছ লাগাতে পারবেন আর বাচ্চারা চতুর্দিকে খেলাধুলা করতে পারবে আর এটি হচ্ছে সিঁড়ির রুম সিঁড়ির রুমে প্রবেশ করার জন্য এ পাশে ডোর থাকবে এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটি সাত সরিয়ে ফেলি সাত সরিয়ে বাড়িটির ভিতরে ডিজাইন সম্পর্কে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা বাড়িটি ফার্স্ট ফ্লোরটি দেখাবো তারপরে আমরা সেকেন্ড ফ্লোর সম্পর্কে আপনাদেরকে দেখাবো অলরেডি আমরা বাড়িটি সাত সরিয়ে ফেলেছি এখন আমরা বাড়িটির ভিতরে ডিজাইন সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর মেন রোড দিয়ে প্রবেশ করলে ছোট একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন এটি হচ্ছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমে আমরা দুই পাশে সোফা সেট করে দিচ্ছি এই পাশে টেবিল এবং এই পাশে টেবিল সেট করে আপনার আপনাদের মতো করে সাহায্যে নিতে পারবেন এই ড্রয়িং রুমে আট থেকে দশজন মানুষ পারবে এই ওয়ালে একটি টিভি সেট করে যারা এখানে বসবে অতিথি আসবে তারা টিভি দেখতে পারবে এবং অপসর সময় কাটাতে পারবে ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে স্লাইডিং ডোর ব্যবহার করছে আপনারা চাইলে এই পাশে পর্দা দিয়ে দিতে পারবেন আর এটি হচ্ছে বড় একটি ডাইনিং রুম আমরা ডাইনিং রুমে ছয় জনের একটি ডাইনিং টেবিল সেট করছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনার আরো বড় ডাইনিং টেবিল সেট করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে এখানে ফ্রেশ হতে পারবে ডোয়িং রুম এবং ডাইনিং রুমের এই পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বেডরুম ওয়ান এই বেডরুমে আমরা বেড এই পাশে টিভি এই ওয়ালে ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে টয়লেট এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিচ্ছি এই টয়লেটের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনার ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করতে পারবেন এই বেডরুম এর সাথে থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এ পাশে ডোর থাকবে আর এই পাশে উইন্ডো থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা ড্রয়িং রুমের বা পাশে থাকবে প্রবেশ করার জন্য এ পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বেডরুম টু এই বেডরুম আমরা একটি বেড সেট করে দিচ্ছি এই পাশে টিভি সেট করে দিচ্ছি এবং এই পাশে একটি কেবিনেট সেট করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুম এর সাথে সুন্দর ডিজাইনের একটি বারান্দা থাকবে এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা আর বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে একটি উইন্ডো থাকবে এই বেডরুম এর ভিতরে পর্যাপ্ত জায়গা আছে আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুম এর সাথে অ্যাটাচ কোনো টয়লেট ব্যবহার করা হয় নাই ডাইনিং রুমের সাথেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে কিচেন রুম এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং কিচেন ক্যাবিনেট এবং এই পাশে ফ্রিজ সেট করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সবকিছু সেট করতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন কিচেন রুমের ওয়াল ও আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হলো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে কমন টয়লেট এই কমন টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করেছি এবং টয়লেটের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি ডাইনিং রুমের সাথেই থাকবে হলো স্ট্রিট রুম এই পাশ দিয়ে উপরে ওঠে ল্যান্ডিং তারপরে সেকেন্ড ডাপে আপনারা দোতলায় চলে যেতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম 3 বেডরুম 3 তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বেডরুম 3 এই বেডরুমে আমরা বেড এবং এ পাশে কেবিনেট টিভি সেট করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মত করে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে থাকবে হলো ইবাদত করা জায়গা বা নামাজের রুম নামাজের রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি এবং এই পাশে পর্দা দিয়ে দিছি আর এটি হচ্ছে নামাজ পড়ার জায়গা বা ইবাদত করার জায়গা আপনারা চাইলে এই রুমটিকে বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা ইবাদত করা জায়গা হিসেবে ব্যবহার করতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোর এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বেডরুম ফোর এই বেডরুমে আমরা এই পাশে একটি বেড সেট করছি আর এই পাশে একটি কেবিনেট সেট করছি এবং এই ওয়ালে একটি টিভি সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই ছিল বাড়িটি ফার্স্ট ফ্লোরের ভিতরে ইন্টিউটিভ ডিজাইন এবং বাড়িটির ভিতরের ফার্নিচার কোনটা কোথায় সেট করতে হবে তারপরে আমরা বাড়িটির সেকেন্ড ফ্লোর সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সেম একই ডিজাইনের সিঁড়ি দিয়ে আপনার সেকেন্ড ফ্লোরে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন হলো বড় একটি ডাইনিং রুম ডাইনিং রুমে পর্যাপ্ত জায়গা আছে আমরা ছয় জনের ডাইনিং টেবিল সেট করছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আট জন এবং দশ জনের ডাইনিং টেবিল সেট করতে পারবেন এই পাশে বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে এখানে ফ্রেশ হতে পারবে ডাইনিং রুম এর এই পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ান এ পর্যাপ্ত জায়গা আছে আমরা বেড সেট করে দিছি এই পাশে কেবিনেট এবং এই পাশে একটি টিভি সেট করে দিয়েছি আপনার চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুম এর সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করেছি এবং টয়লেটের ওয়ালে টাইলস ব্যবহার করে দিছি আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস ব্যবহার করতে পারবেন এবং এই বেডরুম এর সাথে সুন্দর ডিজাইন একটি বারান্দা থাকবে আর এটি হচ্ছে বারান্দা আর প্রবেশ করার জন্য এই থাকবে একই বা পাশের কর্নারে থাকবো বেডরুম টু বেডরুম টু তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বেডরুম টু এই বেডরুম এ আমরা ব্যাড এই পাশে টিভি এবং এই পাশে কেবিনেট সেট করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাহায্যে নিতে পারবেন এই বেডরুম সাথে অ্যাটাচ বারান্দা থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের বারান্দা বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে একটি উইন্ডো থাকবে ডাইনিং রুমের সাথেই থাকবে কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে কিচেন রুম আমরা এই কিচেন রুমে কিচেন সিল্ক কিচেন ক্যাবিনেট এবং গ্যাসের চুলা এবং ফ্রিজ সেট করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সবকিছু সেট করতে পারবেন ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করতে পারবেন কিচেন রুমের ভিতরে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হলো সিঁড়ির রুম এই পাশে দিয়ে উপরে উঠে ল্যান্ডিং তারপর সেকেন্ড ধাপ দিয়ে আপনারা ছাদে চলে যেতে পারবেন এই পাশে থাকবে হলো কমন টয়লেট কমন

প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটা হচ্ছে বেডরুম ফোর এই বেডরুমে আমরা একটি বেড সেট করে দিচ্ছি এই পাশে একটি ক্যাবিনেট সেট করে দিচ্ছে এবং এই ওয়ালে একটি টিভি সেট করে দিচ্ছে চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে ডাইনিং রুমের সাথেই থাকবে হলো এই পাশে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমে প্রবেশ করার জন্য এই পাশে স্লাইডিং ডোর ব্যবহার করছে চাইলে এখানে পর্দা দিয়ে দিতে পারবেন ড্রয়িং রুমে আমরা এই পাশে একটি সোফা সেট করে দিচ্ছি এবং এই পাশে একটি সোফা সেট করে দিচ্ছি এবং মাঝখানে আমরা একটা টেবিল সেট করে দিচ্ছি চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই ড্রয়িং রুমে আট থেকে জন মানুষ অনায়াসে Por parpe. এই ওয়ালে একটি টিভি সেট করে দিয়েছে যারা বসবে এখানে এখানে টিভি দেখতে পারবে অফ সময় কাটাতে পারবে ড্রয়িং রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে আর এই পাশে একটি ব্যালকনি থাকবে আপনার চলে এখানে একটি টেবিল সেট করে দিতে পারবেন অফিসার সময় আমরা বসতে পারবেন চা খেতে পারবেন বাচ্চারা খেলাধুলা করতে পারবেন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন এই বাড়িটির ভিতরে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে এক ফিট বাই এক ফিট সাইজ এর ফ্লোর টাইলস ব্যবহার করছে আমরা আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস ব্যবহার করতে পারবেন টয়লেট এবং কিচেন রুমের ওয়ালে যে টাইলস ব্যবহার করছে সেটি হচ্ছে বারো ইঞ্চি বাই আট ইঞ্চি টাইলস ব্যবহার করছি টয়লেট এবং কিচেন রুমের ওয়ালে আপনার ছেলে আপনাদের পছন্দ ব্যবহার করতে পারবেন এই ছিল বাড়িটির ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড শেয়ার করবো এই বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্লান অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির ফ্লোর প্লান সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান বাড়িটির প্রথমে একটি সুন্দর ফোর্স থাকবে ফুসটি লম্বাই থাকবে ফিট দুই ইঞ্চি আর চরাই থাকবো আট ফিট পুরসের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনার পেয়ে যাবেন ছোট একটি ড্রয়িং রুম ডোয়িং রুম পর্যাপ্ত জায়গা আছে আমরা দুই পাশে সোফা সেট করে দিছি এই ড্রয়িং রুম টি লম্বাই থাকবো এগারো ফিট আর চরায় থাকবো আট ফিট চার ইঞ্চি ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি আর এটি হচ্ছে ডাইনিং রুম এই ডাইনিং রুম টি লম্বাই থাকবে হলো তেরো ফিট চার ইঞ্চি আর চড়াই থাকবো এগারো ফিট এগারো ইঞ্চি ডাইনিং রুম এর রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে কিচেন রুম এই কিচেন রুমটি লম্বাই থাকবো সাত ফিট আর চড়াই হলো ছয় ফিট ছয় ইঞ্চি এই পাশে হলো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে কমন টয়লেট এই টয়লেটটি লম্বাই থাকবো আট ফিট আর থাকবে থাকবো পাঁচ ফিট এই পাশে হলো সিঁড়ি রুম এর পাশে উপর রোট এ পাশে সাদে চলে যেতে পারবেন এই সিঁড়ি রুমটি লম্বাই থাক বারো ফিট পাঁচ ইঞ্চি আর চড়াই থাকবো ছয় ফিট ছয় ইঞ্চি

আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা টয়লেট নির্মাণ করতে পারবেন এই বেডরুম এর সাথে বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে বারান্দা এই বারান্দাটি লম্বাই থাকবে দশ ফিট আর চড়াই থাকবে তিন ফিট ছয় ইঞ্চি এই বারান্দার এই পাশে একটি উইন্ডো থাকবে এবং এই বারান্দাতে এই পাশে একটি উইন্ডো থাকবে এই পাশে হলো বেডরুম থ্রি বেডরুম প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে ব্যবহার করতে পারবেন এই রুম প্রবেশ করার জন্য এই পাশে স্লাইডিং ডোর থাকবে আর এটি হচ্ছে নামাজ পড়ার রুম এই রুম টি লম্বায় থাকবে হল এগারো ফিট আর চড়ায় থাকবে হলো আট ফিট চার ইঞ্চি এ পাশে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি বাড়িটির প্রথম তলার ফ্লোর প্লান তারপর আমরা বাড়িটির দ্বিতীয় তলার ফ্লোর প্লান টি দেখাবো এই প্লানটি হচ্ছে সেকেন্ড ফ্লোরের ফ্লোর প্লান সিঁড়ি দিয়ে আপনার সেকেন্ড ফ্লোর প্রবেশ করলে পেয়ে যাবেন হলো ডাইনিং রুম ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সেম একই ডিজাইনের এবং একই মেজারমেন্ট এর তেমন কোনো পরিবর্তন নাই শুধু একটু পরিবর্তন আছে হলো ড্রয়িং রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে আর এই পাশে একটি ব্যালকনি থাকবে এই ব্যালকনিটি লম্বাই থাকবে নয় ফিট দুই ইঞ্চা চড়ায় থাকবে আট ফিট এই সিঁড়ি দিয়ে আপনার সেকেন্ড ফ্লোরে প্রবেশ করবেন আর সবকিছু সেম একই ডিজাইনে তাই আমরা বিস্তারিত আর আলোচনা করলাম না এখন আমরা দেখি এই নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে চৌত্রিশ ফিট এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে হলো উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি বারিন্দা পর্যন্ত আর ফোর্স পর্যন্ত নির্মাণ করতে চাইলে জায়গার প্রয়োজন হবে তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিট তেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিট কে যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে হলো তিন দশমিক এক পাঁচ শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গা প্রয়োজন হবে এক দশমিক নয় শূন্য কাঠা বা দুই কাঠা কাছাকাছি জায়গা প্রয়োজন হবে তারপর আপনারা জানেন যে বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে কার্নিশের প্রয়োজন হবে সেই আরো কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটির ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ির ডিজাইনটি যদি আপনারা নির্মাণ করতে চান তাহলে আপনাদের তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে আটত্রিশ থেকে উনচল্লিশ লক্ষ টাকা এবং আপনারা যদি এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে চান তাহলে আপনাদের নির্মাণ ব্যয় হবে বিশ থেকে একুশ লক্ষ টাকা এবং লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ যাবে আর যদি ম্যাটেরিয়ালস এর দাম কমে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে এই ছিল আজকে আমাদের চার বেডরুম এর সুন্দর একটি দুইতলা বাড়ির ডিজাইন আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম